আসসালামু আলাইকুম। জনসভা ইউটিউব চ্যানেলে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক। আজ আমি আপনাদের বলে দিব যে বাংলাদেশ বিমানে পদের সংখ্যা কয়টি। তো দেখেন, 350 পদে বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2021। নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান বিমান বাহিনী সদর দপ্তর। পদের নাম 47 ক্যাটাগরি বিভিন্ন পদ। আপনার 47টি ক্যাটাগরিতে বিভিন্ন পদে এই লোক নেওয়া হবে। তো পদের সংখ্যা 350 জন। আবেদনের ফি আপনার 100 টাকা এবং 50 টাকা। আবেদনের পদ্ধতি অফলাইনে নির্ধারিত দরখাস্ত পূরণের মাধ্যমে আবেদন করতে হবে, এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না। আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি 2021। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো আপডেট নিউজ আপনার মোবাইলে চলে যায়। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কী কী করণীয় তার বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তরে ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক পদে। দেখেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নে বর্ণিত রাজস্ব খাদে বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ প্রকৃত যোগ্য নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো দেখেন, ক্রমিক নাম্বার 1, পদের নাম বেতন স্কেল ও গ্রেড, জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী, কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা বেতন, গ্রেড হচ্ছে আপনার 13, পদের সংখ্যা 5, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় আপনার 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্ট উত্তীর্ণ থাকতে হবে। আপনার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নকশাকার গ্রেড 2, পদের সংখ্যা 4, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস, কম্পিউটার দক্ষতা সহ অটোক্রেট 2D-তে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নাম্বার 3, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাংলাদেশ ও বাংলা এবং ইংরেজিতে 60 লিপি প্রতি মিনিটে যথাক্রমে 50 ও 80 শব্দের গতি থাকতে হবে, বাংলা ও ইংরেজি কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। নকশার গ্রেড 3, পদের সংখ্যা 4, এসএসসি সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে 2 বছরের ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ, কম্পিউটারের দক্ষতা সহ অটোগ্রেড 2-তে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, পদের সংখ্যা 30, ড্রাইভিংয়ের কাজে কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মিস্ত্রি ক্লাস, পদের সংখ্যা 2, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মিস্ত্রি ক্লাস 1, ইলেকট্রিক্যাল ফিটার 2, এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ, জেনারেল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস থাকতে হবে। তারপর দেখেন, অফিস করণিক, পদের সংখ্যা 12 জন, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, কম্পিউটারের কম্পোজার প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। স্টোরম্যান, আপনার বেতন গ্রেড 9,300 থেকে 22,490, 16তম গ্রেড, পদের সংখ্যা 7টি, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার কম্পোজার ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ন্যূনতম 20 শব্দের গতি থাকতে হবে। মিডওয়াইফাই, পদের সংখ্যা 3, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
এক বছর 6 মাসের প্রশিক্ষণ সহ যাত্রী সরি যাত্রী মিডিয়া সেবা অথবা মহিলা স্বাস্থ্য পরিদর্শক হিসেবে রেজিস্ট্রেশন কৃত থাকতে হবে। দেখেন ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা 4, এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে আর দেওয়া আছে, এটা আপনারা পড়ে নেবেন। স্পোর্টস মার্কার পদের সংখ্যা 2, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট পেশা টেট করছে পাস থাকতে হবে। ফায়ার রাইটার পদের সংখ্যা 4, টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বা সমমানের পাস অথবা সরকার কর্তৃক স্বীকৃত রেজিস্ট্রেশন ফায়ার ফাইটিং ইউনিটের 3 মাসের বাস্তব ও প্রশিক্ষণ থাকতে হবে, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। মিস্ত্রি ক্লাস মেকানিক্যাল ট্রান্সপোর্ট 2, এইচএসসি পাস। তারপর আপনারা দেখেন ট্রেডম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক পদের সংখ্যা 7, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ জেনারেল মেকানিক্যাল মেশিনিস্ট ট্রেড কোর্স পাস থাকতে হবে। ট্রেডসম্যান কার্পেটার 4, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে। 20, ট্রেডসম্যান গ্রাউন্ড সিগনালার 3, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে। ট্রেডসম্যান ওয়্যারফ্রেম মেকানিক 6, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ জেনারেল মেকানিক্যাল মেশিন টেট কোর্সে পাস থাকতে হবে। ট্রেডসম্যান জেনারেল মেকানিক পদের সংখ্যা 4, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি বা সমমান পরীক্ষায় অথবা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ জেনারেল মেকানিক্স টেট কোর্স পাস হতে হবে। সিএনসি মেশিন ও বয়লারের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখেন আপনারা 24, ক্রমিক নাম্বার 24, পদের নাম ট্রেডম্যান মেন্টাল ও ওয়ার্কার্স, পদের সংখ্যা 3, সংশ্লিষ্ট পেশার অভিজ্ঞতা সহ এসএসসি পরীক্ষা পাস হতে হবে। 25, ট্রেডসম্যান আর্মেন্ট মেকানিক 2, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ট্রেডসম্যান ওয়েটার 4, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি পরীক্ষায় পাস থাকতে হবে। ট্রেডসম্যান ফেব্রিক্স ওয়ার্কার পদের সংখ্যা 2, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট পেশায় ট্রেড কোর্স থাকতে হবে। তো দেখেন এখন আপনারা যেভাবে আবেদন করবেন তার বিস্তারিত এখন আলোচনা করবেন, টেট সমূহ আরও অনেক দেওয়া আছে এখানে, আপনারা এখান থেকে একটু ভালোভাবে পড়ে নেবেন, কারণ 47টি পদে আপনার এই দেওয়া আছে। এখানে আপনার আরও আছে দেখেন যে ওয়াশার অ্যাপ মালি, ওয়াটার কেরিয়ার আয়া পরিচ্ছন্নতা কর্মী, লস্কর ফায়ার ফাইটার, অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণীতে আপনার অনেকটি লুক নেওয়া হবে, আপনারা অনেকে এখানে আবেদন করতে পারবেন। তো বিস্তারিত এই ভিডিওটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তো দেখেন আপনারা যেভাবে আবেদন করবেন তার বিস্তারিত এখন একটু আলোচনা করব। প্রার্থীর বয়স 8 জানুয়ারি 2021 থেকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধারা সন্তানদের বয়সে সর্বোচ্চ 32 বছর শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের বয়স সর্বোচ্চ 30 বছর। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সময় সময় সর্বোচ্চ আপনার 32 বছর শীতলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপর এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, আপনি এখান থেকে পড়ে নেবেন। তো দেখেন প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, ধর্ম ইসলাম, শিক্ষাগত যোগ্যতা যদি থাকে ইত্যাদি উল্লেখ্য সহ নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। নির্ধারিত ফর্মটি www.baf.mil.bd ওয়েবসাইটে পাওয়া যাবে, www.baf.com। প্রার্থীকে আবেদনপত্রের সাথে সেন্ট্রাল নন পাবলিশ ফান্ড এফএ অথবা কেন্দ্রীয় বেসামরিক তহবিলে বিএফএর অনুকূলে নিয়োগে বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1 এর ক্রমিক নাম্বার 1 থেকে 29 পর্যন্ত প্রার্থীদের আপনার 100 টাকা, 1 থেকে 29 নাম্বার ক্রমিক নাম্বার পর্যন্ত আপনার 100 টাকা পরীক্ষার ফি
এবং ক্রমিক নাম্বার 30 থেকে 47 পর্যন্ত 5,050 টাকা মূল্যের অফেরত যোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অবশ্যই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সোনালী জনতা অগ্রণী রূপালী ট্রাস্ট ব্যাংকে পরিশোধযোগ্য হতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ব্যতীত কোনো আবেদনপত্র বিবেচনা করা হবে না। তো দেখেন এখানে একটি বিষয় উল্লেখ করে দিচ্ছে যে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ব্যতীত, তার মানে অবশ্যই আপনাকে স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডের আবেদনপত্রের সাথে দিতে হবে, তা না হলে আপনার আবেদনটি হবে না। উল্লেখ্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি উল্লেখের জন্য জন্ম তারিখ এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের জন্ম তারিখ একই হতে হবে। আপনার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সাথে আপনার আইডি কার্ডের বয়সটা অবশ্যই মিল থাকতে হবে। যদি আপনার বয়স যদি এফিডেভিট হয় তাহলে কিন্তু হবে না। তারপর দেখেন কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। সম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদন পত্র প্রেরণের খামের উপর আবেদনকৃত পদের নাম, নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। চাকরি আবেদনপত্রের সাথে আবেদনকারী কর্তৃক লিখিত বর্তমান ঠিকানা সংবলিত 10 টাকা মূল্যের ডাক টিকিট যুক্ত করতে হবে এবং খামের 9x4 মাপের একটি খামে অবশ্যই সংযুক্ত করে পাঠাতে হবে। তো এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। তো বন্ধুরা, যারা এতক্ষণ দর্শকের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন মানে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে যদি আপনাদের কোনো প্রকার বুঝতে সমস্যা হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে আপাতত এইটুকুই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।